করোনা প্রতিরোধে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দল এসে পৌঁছলো ঢাকায়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ একটি দল 2 সপ্তাহের জন্য আজ সোমবার সকালে ঢাকায় এসেছে। ডক্টর লিও ওয়েনশিওর নেতৃত্বাধীন 10 সদস্যের ওই প্রতিনিধি দলকে চিকিৎসক, নার্স, সংক্রামক ব্যাধি নিরোধক বিশেষজ্ঞরাও রয়েছেন। সোমবার ঢাকায় আসা চীনের বিশেষজ্ঞদের এই দলটি সরাসরি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে উল্লেখ করার মতো সাফল্য দেখিয়েছেন। আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চীনের স্বাস্থ্য কমিশন চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে গড়া ওই প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের আয়োজন করেছে। প্রতিনিধি দলের সদস্যদের নির্বাচিত করেছে চীনের হাইনান প্রাদেশিক স্বাস্থ্য কমিশন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।